এক ঝলকে নবাব এলএলবি মুক্তি পেল জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবি নবাব এলএলবি ট্রেলার। আড়াই মিনিটের এই এক ঝলকের পুরো সময় আদালতে তর্ক যুদ্ধে দেখা গেছে শাকিবকে। শীর্ষ এই নায়ক হাজির হয়েছেন একজন চৌকস আইনজীবী হিসেবে। রোববার রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে ট্রেলারটি। ছবির নির্মাতা অনন্য মামুন গণমাধ্যমকে জানিয়েছেন আই থিয়েটারের আগামী 16 ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। যে কেউ টিকিট কেটে ছবিটি দেখতে পারবেন। মুক্তির আগ মুহূর্তেও আমরা ট্রেলারটি এরই মধ্যে সিনেমাটির টাইটেল গান প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, নবাব এলবি ছবিতে শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া ছাড়াও শহীদুজ্জামান সেলিম, সুষমা সরকার, শাহেদ আলী, রাশিদ মামুন সহ আরো অনেকে অভিনয় করেছেন। শাকিব খানের অভিনয় সবাইকে মুগ্ধ করেছে। তার সাথে মাহিয়া মাহির অভিনয় এবং অর্চিতা স্পর্শিয়ার অভিনয় সবাইকে মুগ্ধ করেছে। সেলিম খান নতুনভাবে একজন আইনজীবী হিসেবে প্রকাশিত হয়েছেন। সুষমা সরকার, শাহেদ আলী সবার অভিনয় সবার কাছে অনেক ভালো হয়েছে। অনেকেই আশা করছেন এবারের ছবি হবে শাকিব খানের সবচেয়ে সেরা ছবি।